দুর্যোগপ্রবণ নদীমাতৃক বাংলাদেশে বিপর্যস্ত মানুষের পাশে থাকতেই চলছে সাঁতারের বিভিন্ন ড্রিল। একই সঙ্গে পানির ভয় কাটাতে মধুমতির বুকে নানান খেলায় মেতেছে দুরন্ত কিশোরীরা। নেতৃত্ব গড়ে তুলতে এখানে চলছে যুক্তিতর্কের ছনছনানি। বঙ্গবন্ধু এরিনায় শত তাবুতে হাজার দশেক তরুণ তরুণী নিচ্ছে স্বাবলম্বী হওয়ার দীক্ষা। সেবার মানসিকতা নিয়ে, মানুষকে সাহায্য করার মানসিকতা নিয়ে, যাতে সব ব্যাপারে এগিয়ে আসতে পারে। যে কোনো কাজে অন্যরা যেরকম হেজিটেট করে আমরা সেরকম করি না, আমরা সদা প্রস্তুতি থাকি। আমরা রানছি বাড়ছি, কাজ কম, নিজের কাজ নিজের গোছানো, সকালবেলা বিছানা পত্র তোলা, ভোরবেলা মানে একটা নিয়ম শৃঙ্খলা। পিছিয়ে নেই নারীরাও, আত্মবিশ্বাস আরেকটু ঝালিয়ে নিতে নিরন্তর পরিশ্রম তাদের, জানালেন প্যারেড কমান্ডার অনিতা চাকমা। নেতৃত্ব যে দান, বিভিন্ন চ্যালেঞ্জ মূলক থাকে, ওই চ্যালেঞ্জ গুলো পার হয়ে আসতে আত্মবিশ্বাসের উপর নির্ভর করে সবকিছু করি। শুধু নেপাল থেকে আসা স্কাউটদের মুখে বাংলাদেশী আতিথেয়তার মুগ্ধতা। যে কোনো দুর্যোগে পাশে থাকা স্কাউটকে সারা দেশে আরো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্কাউটের জাতীয় কমিশনার। বিভিন্ন চ্যালেঞ্জ এখানে সন্নিবেশিত করে রোভারদেরকে কিভাবে আগামী দিনে আদর্শ নাগরিক করা যায়, কিভাবে আরো দৃঢ় বিশ্বাসী করা যায়, সে বিষয়টা এখানে আমাদের তাদেরকে যথেষ্ট মনোযোগী করার চেষ্টা করছি। নিজেকে গুছিয়ে রাখার পাশাপাশি নিরন্তর বিভিন্ন কর্মযজ্ঞে ব্যস্ত এই জাতীয় সম্মেলনের হাজারো তরুণ তরুণী। সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে ওঠা, দীক্ষা নেওয়া পরোপকারের, এই তো স্কাউটিং। তাদের স্বপ্ন একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার। গোপালগঞ্জের জাতীয় রোভার মোড় থেকে রাফেজ আদনান আদেল, 21 টেলিভিশন।